আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সেমাই পিঠা রান্না করে দেখাবো। এটার জন্য প্রথমে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু ভালো করে জাল করে নিব। আর এটা অনেকেই চুই পিঠা বলেও ডাকে, আর আমাদের দেশে সেমাই পিঠা বলে। এই পিঠাটা আমাকে গ্রাম থেকে পাঠানো হয়েছে, তো আজকে আমি পিঠাটা রান্না করব। আর এটার জন্য এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন এখানে আমি সব পিঠা দিয়ে দেব, আর পিঠাগুলো দিয়ে আমি 10 মিনিট রান্না করব। সাথে আমি 2টা এলাচ, 1টা দারচিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ রান্না করব। আর অল্প পরিমাণে এখানে আমি খেজুরের গুড় দিয়েছি। এই সেমাইটা খেজুরের গুড় দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে ভালো লাগে। নারকেলটা দেওয়ার পরে আমি আর চুলায় বেশিক্ষণ রাখবো না। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এটা স্বাদ বাড়ানোর জন্য উপরে আমি কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার সেমাই পিঠা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।